সৌদি আরবে চলমান ধরপাকড়ে চরম বিপাকে পড়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। প্রবাসীদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংকট সমাধানে সরকারকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে গেল কয়েক মাস ধরে চলছে ধরপাকড়। বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও বাংলাদেশিদের অভিযোগ, আকামা বা কাজের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও আটক করা হচ্ছে অনেককে। যারা অবৈধভাবে কাজ করতেছে এদের পাশে যদি বৈধ লোকরাও থাকে এদেরকেও সৌদি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অন্যান্য দেশের দূতাবাস যেমন যারা বৈধ তাদেরকে সারানোর জন্য ব্যবস্থা করে, ওই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাস তেমন কোনো ভূমিকা রাখে না। আকামা থাকলেও বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আকামা না থাকলেও বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সৌদি শ্রম আইনের জটিলতা, রিক্রুটিং অফিস এবং দালালদের অসহযোগিতার কারণে ইকামা করতে না পারায় প্রতিদিনই অবৈধ হচ্ছেন অসংখ্য প্রবাসী। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া বা বিভিন্ন দেশে তারা মানে ফাও যদি লুকরে এরকম করে মনে করেন ধরার ব্যবস্থা করে তাহলে তারা এটা নিয়ে কমপ্লেন দেয়, কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ মন্ত্রণালয় এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিবৃতি দেয় না। এই জন্য তারা প্রতিনিয়ত এইভাবে তারা করতেছে এবং আমার মনে হয় যত দ্রুত মনে করেন বাংলাদেশ দূতাবাস এবং জনসংস্থান কর্ম মন্ত্রণালয় যদি এই সোচ্চার হয় তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এইভাবে হনস্থ হবে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 2017 সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রায় 58,000 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।